অগ্নিসন্ত্রাস সহ নানা প্রতিকূলতা মোকাবিলা করেই আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিটিআরসি ও তথ্য কমিশন ভবনের উদ্বোধন এবং এফডিসি কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, 2041 সালের স্মার্ট বাংলাদেশ গড়তে সব ক্ষেত্রেই গড়ে তোলা হচ্ছে আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী। বিপরীতে অবারিত সুযোগ থাকার পরও তথ্য প্রযুক্তি খাতে কিছুই করেনি বিএনপি। শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে যারা অবৈধভাবে সরকারে এসেছিল তারা কখনোই গণমানুষের কথা ভাবেনি। 2009 সাল থেকে গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা থাকার কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। আমি বাধ্য করেছিলাম সমস্ত অফিসকে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর দপ্তরে যে প্রত্যেকটা ফাইল যেন কম্পিউটারে তৈরি করা হয়, সেভাবে কিন্তু আমরা এই ডিজিটাল পদ্ধতির দিকে এগিয়ে যাই। আজকে বাংলাদেশ সে 96 থেকে 2001 পর্যন্ত আমরা যতটুকু কাজ করেছিলাম সেই সময় ব্র্যান্ডের সঙ্গে বাংলাদেশ যাতে সংযুক্ত হতে পারে সেই পদক্ষেপও আমরা নিয়েছিলাম। কারণ এর পূর্বে যারা ক্ষমতায় ছিল জাতির পিতাকে হত্যা করে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে মার্শাল জারি করে যারা সরকারে এসেছিল তাদের মাথায় এসব ছিল না, ক্ষমতাকে ভোগ করা আর আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার করা, এটাই তারা জানত। গণমানুষের কথা তো কখনো তারা ভাবেনি, সেটা জিয়া রহমানের সরকার হোক, এরশাদ সরকার হোক, কালেদা জিয়া সরকার হোক। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, অগ্নিসন্ত্রাস, অনেক কিছুই মোকাবেলা করতে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সেটাই আমরা চাই।